আসসালামু আলাইকুম। এক এম্পিয়ার সমান সমান কত ওয়াট কিভাবে বের করতে হয় আজকের ভিডিওতে তা বুঝিয়ে দেব। স্বাগতম ইঞ্জিনিয়ারিং ল্যাব বাংলায়। সিঙ্গেল ফেজে এক এম্পিয়ার সমান সমান কত ওয়াট তা নির্ভর করে পাওয়ার ফ্যাক্টরের মানের উপর। পাওয়ার ফ্যাক্টর তিন প্রকার, ল্যাডিং, ল্যাগিং, ইউনিটি। প্রত্যেকটির ভিন্ন ভিন্ন মান রয়েছে। ল্যাডিং 0.6, ল্যাগিং 0.8, ইউনিটি 1। তাই এক এম্পিয়ার সমান সমান কত ওয়াট নির্দিষ্টভাবে বলা না গেলেও পাওয়ার ফ্যাক্টরের মান এক ধরে হিসাব করলে, অর্থাৎ ইউনিটি পাওয়ার ফ্যাক্টরের মান ধরে হিসাব করলে একটি গ্রহণযোগ্য রেজাল্ট আসে। পাওয়ার ফ্যাক্টরের মান এক ধরে এক এম্পিয়ার সমান সমান কত ওয়াট তা এখন বের করব। পি ইকুয়াল টু ভি গুণন আই গুণন কস থিটা, এই সূত্রটি ব্যবহার করতে হবে। পিতে হলো টোটাল পাওয়ার, টোটাল পাওয়ার আমরা জানি না কত ওয়াট। ভি যেহেতু সিঙ্গেল ফেজ, ভোল্টেজ হলো 220 ভোল্ট, গুণন আই এক এম্পিয়ার, যেহেতু এক এম্পিয়ার, গুণন কস থিটা, পাওয়ার ফ্যাক্টরের মান 1 ধরছি। তাহলে পি ইকুয়াল টু 220। ইউনিটি পাওয়ার ফ্যাক্টর হিসাবে এক এম্পিয়ার সমান সমান 220 ওয়াট। এখন থ্রি ফেজ এক এম্পিয়ার সমান সমান কত ওয়াট, থ্রি ফেজ এক এম্পিয়ার সমান সমান কত ওয়াট নির্ণয় করতে গেলে পি ইকুয়াল টু √3 গুণন ভোল্টেজ গুণন কারেন্ট গুণন কস থিটা, কস থিটা। টোটাল পাওয়ার জানা নাই, √3 এর মান হল 1.73 গুণন ভোল্টেজ দিলাম 420 গুণন এম্পিয়ার হলো এক এম্পিয়ার গুণন কস থিটা, কস থিটার মান ইউনিটি পাওয়ার ফ্যাক্টরের মান অনুযায়ী 1 বসাইলাম। তাহলে পি ইকুয়াল টু 726.6 ওয়াট, অর্থাৎ থ্রি ফেজ এক এম্পিয়ার সমান সমান 726.6 ওয়াট। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তীতে নতুন ভিডিও পাওয়ার জন্য।